আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে ইটাহার গার্লস হাই স্কুল এইচএসএর প্রশ্ন উত্তরগুলো দেখব। এটা দিয়েছে ফিট অন ফিট থেকে। বলছে, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, অভিযানের সমস্ত অভিযাত্রীদের মধ্যে অনলি ফোর উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট, কেবলমাত্র চারজনই আর কি চূড়ায় ওঠার সুযোগ পেয়েছিল। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার, দুই দল মানে পাহাড়ে চড়ার জন্য দুটো দল তৈরি করেছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডিলান অ্যান্ড চার্লস ইভান, প্রথম দলে ছিল টম বর্ডিলান অ্যান্ড চার্লস ইভান, ওয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেট আপ দ্য সেকেন্ড টিম, আর দ্বিতীয় দলে ছিল এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে। এবার ক্যাপিটাল এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, আই হু ওয়াজ টম বর্ডিলান, তাহলে টম বর্ডিলান ওয়াজ দ্য মেম্বার অফ দ্য ফার্স্ট টিম। টুতে দিয়েছে হু ওয়াজ টিম লিডার অফ দ্য এক্সপিডিশন, অভিযানের নেতা কে ছিল, কলোনেল জন হান্ট ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন। বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, আইতে আছে আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অনলি ফোর উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট, সমস্ত মানে পাহাড়ে ক্লাইম্বারদের মধ্যে কেবলমাত্র চারজনই পাহাড়ে ওঠা চূড়ায় ওঠার চান্স পেয়েছিল বা সুযোগ পেয়েছিল। গ্রামার আর ভোকাবুলারিতে আসি, দুইয়ের এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ, আইতে আছে আই রিড ইন ক্লাস ফাইভ, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর, আমার স্কুলটা তোমার স্কুলের কাছে। বিতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডজেক্টিভ দিতে বলেছে বিশেষণ, তো আই হবে সামার ইজ এ হট সিজন, আর নাম্বার টুতে হবে মাইল্ড ব্রিজ ইজ ব্লোয়িং, সিতে আছে ফেমিনাইন জেন্ডার লিখতে হবে হর্স মেয়ার অক্স কাউ, ডিতে বলেছে সিনোনিম লিখতে হবে এলমেন্ট, এখানে হেল্প বক্সে দেয়া আছে সারপ্রাইজড আইডেল সিকনেস বিউটিফুল, এলমেন্ট মানে হবে সিকনেস, লেজি হবে আইডেল। আচ্ছা রাইটিংয়ে দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর পেরেন্টস 25 to 30 words, 25 থেকে 30টা শব্দের মধ্যে লিখতে বলেছে। তো দেখো এখানে মাই ফ্যামিলিতেই মাই ফাদার আর মাই মাদার আছে, এটাকেই লিখে দেব। তো লিখবে মাই ফাদার ইজ ইন এ ব্যাঙ্ক, হিজ ব্যাঙ্ক ইজ ইন কলকাতা, হি গোজ দেয়ার বাই বাস, ওয়েন উই আর অল টুগেদার উই হ্যাভ এ লট অফ ফান, মাই ফাদার টেলস আস মেনি জোকস, হিজ জোকস আর অলওয়েজ ফ্রেশ অ্যান্ড নিউ, আমার বাবা ব্যাঙ্কে কাজ করে, ওনার ব্যাঙ্ক কলকাতায়, তিনি বাসা করে যান, এবং যখন আমরা একসাথে থাকি অনেক মজা করি, আমার বাবা আমাদেরকে অনেক মজার মজার জোক শোনান আর তার জোক সবসময় নতুন এবং সতেজ হয়। মাই মাদার ইজ এ বিট সিরিয়াস, তো আমার মা একটু সেই থেকে গম্ভীর, তার তুলনায় একটু গম্ভীর, বাট শি অলসো এনজয়স ফান নাও অ্যান্ড দেন, তিনিও মাঝে মাঝে মানে মজা অনুভব করেন। শি ইজ এ সোশ্যাল ওয়ার্কার, তিনি একজন সমাজকর্মী, শি ইজ ভেরি পপুলার অ্যামং ওম্যান, মহিলাদের মধ্যে তিনি খুবই জনপ্রিয়, শি ইজ দ্য হেড অফ এ সোসাইটি ফর ওম্যান, তিনি একটি নারী সংস্থার প্রধান, শি লাভস চিলড্রেন, বাচ্চাদের ভালোবাসেন, শি ক্যান বি অফেন সিন উইথ দেম, প্রায় তাদেরকে বাচ্চাদের সাথে দেখা যায়, শি ইজ অলওয়েজ বিজি, তিনি সবসময় ব্যস্ত থাকেন। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর 2024 রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইটাহার গার্লস হাই স্কুল এইচএসের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।